তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জুনিস লাইফে সবাইকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। তো আজকে এই যে নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এখন বাজে 9:30, তো সকাল 9:30, তো 9:30 থেকে আমি ভিডিওটা শুরু করলাম, আজকের ভিডিওটা। আর এইদিকে আমার সকাল সকাল স্নান টান হয়ে গিয়েছে, চা খাওয়া হয়ে গিয়েছে, তো সকালবেলাই আজকে স্নান করে নিলাম। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য এই কদিন সকাল সকালে আর কি স্নান করে নিচ্ছি। আর কালকেও খুব বৃষ্টি হয়েছে, মেঘ ডেকেছে, মানে হাওয়া, ভীষণ হাওয়া ঝড় উঠেছিলো আর কি। তো সব জায়গায় এরকম হচ্ছে, তো তার আগের দিনও উঠেছিল, তো বৃষ্টি হয়নি। যেদিন আর কি জেঠুদের বাড়ি গিয়েছিলাম, তো সেই দিন এমনি হাওয়া হচ্ছিলো আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, তো সেই দিন অতটা ঝড়টর হয়নি। কিন্তু আমাদের ওই বাড়ি ওইখানে মানে মাঝদিয়াতে খুব মানে বৃষ্টি হয়েছে। তো কালকে, গতকালকে এই 1টা-1টার দিকে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছে। তো আজকে তো মনেই হচ্ছে না কালকে ঝড় বৃষ্টি এরকম হয়েছে। আজকে ভীষণ আবার রোদ দিয়েছে, আজকে মনে হচ্ছে ভীষণ গরম পড়বে। তো এই যে সকাল সকাল স্নান টান করে দিলাম, তো খাওয়া হয়ে গিয়েছে সবার। আর মা আর অপু যাবে একটু ডাক্তার দেখাতে, তো মায়ের রিপোর্ট করে এনেছে, তো রিপোর্টটা কালকে এনেছে। তোমাদেরকে বলেছিলাম যে রিপোর্ট করতে গিয়েছিলো কৃষ্ণনগর, তো কালকে অপুকে সকালবেলা 6:30 সময় গিয়েছিলো, সকালেই গিয়েছিলো আর কি, তারপরে দোকান খোলা আছে, তো সেই জন্য। তো আজকে আবার ডাক্তার বসবে, আর মা যে ডাক্তারটা দেখাচ্ছে, তো সেই ডাক্তারটা বসবে, তো রিপোর্ট দেখাতে যাবে, সব মানে গোজগাজ করছে আর কি। মা আর অপু যাবে ডাক্তার দেখাতে, বললো কি 9:30 থেকে বসবে। তো রিপোর্টটা যেহেতু কালকে এনেছে, আজকে ডাক্তারটা বসবে, তো আজকে দেখিয়ে নেবে, তো দেখবে কি হয়েছে না হয়েছে। আর এদিকে তো বললাম চাটা খাওয়া হয়ে গিয়েছে, আর মা বললো কি আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, খিচুড়ি রান্না করো। আমি জীবনে ফার্স্ট আজকে খিচুড়ি রান্না করবো, যে কতবার জিজ্ঞাসা করলাম। কালকে আর কি রাত্রে বলেছিলো যে খিচুড়ি রান্না করবা, তো হচ্ছে সে কতবার যে জিজ্ঞাসা করলাম কি করে করব না করব। মা বললো মুসুরির ডাল দিয়েই করতে খিচুড়িটা, আমি তো মানে জীবনে কখনো করিনি, আজকে ফার্স্ট মানে খেয়েছি, করিনি। তো যাই রান্নাবান্না করি না কেন, জীবনে ফার্স্টবার করি। তো যাই হোক, আজকে আমরা খিচুড়ি করবো, অনেক দিন পর আমিও খিচুড়ি খাবো। আমার তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ। আর কোনো জায়গায় যদি অষ্টমপ্রহর বা পুজোর খিচুড়ি, তো আমার মানে কোনো কথাই নেই, অষ্টমপ্রহরের খিচুড়ি তো আমার ব্যাপক লাগে। তো যাই হোক, এই যে খিচুড়িটা রান্না করবো, আর এখানে এই যে সকালে স্নান টান করেছি, সেই জামা কাপড় এখনও মেলা হয়নি, তো হচ্ছে এগুলো মেলে দেব। আগে খিচুড়িটা বসিয়ে নিই, জলটা বসিয়ে নিই, তারপরে এটা তার ফাঁকে জামা কাপড়টা মেলে দেব। আর এখানে দিয়ে দিয়েছে এই যে কড়াইতে তেল, তো কড়াইয়ে আর কি করব। আর এখানে নিয়ে নিয়েছে এই যে মুসুরির ডাল আর চাল, এখানে ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখনও আমার চালটা ধোয়া হয়নি, চাল আর ডাল, তো এর মধ্যে একটু ভেজে নেব। তো তেলটা অনেক গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার চালটা ধোয়া হয়ে গেছে, চাল আর ডাল, আর দেখো চালে আর ডালে মিশে গিয়েছে, কি দারুণ লাগছে দেখতে।
চাল আর ডালটা হালকা হালকা করে একটু ভাজা হয়ে গিয়েছে, আর এবার দিয়ে দেব জল। তারপরে দিয়ে দেবো লবণ আর হলুদ পরিমাণ মতো। আর এই যে খিচুড়িতে লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি যে কাঁচা লঙ্কা দিতে হবে, আর ওদিকে আমি খিচুড়িটা নাড়তে গিয়েছি তো মনেই নেই যে কাঁচা লঙ্কা দেওয়ার কথা, তো কথায় কথায় ভুলে গিয়েছি। যাই হোক, খিচুড়িটা দুটো ফুটছে, আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেবো। দাঁড়াও দেখছি, দাঁড়াও দেখাচ্ছি। খিচুড়িটা বসিয়ে দিয়ে আসলাম, তো জানি না কেমন হবে। আমি প্রথমবার খিচুড়ি রান্না করছি আর প্রথমবার এইরকমভাবে রান্না করছি, কোনোদিন রান্নাই করিনি, তা প্রথমবার এইরকম রান্না করছি কী বলছি। তো মা এইভাবে রান্না করে, তো মা বলে দিল যে এরকম এরকমভাবে রান্না করবা তো সব হয়ে যাবে, তো রান্না তো করো, তো শিখতে তো হবে। তো আমিও ভাবলাম তাহলে করি, না হলে বলছিল কি ভাত রান্না করো, যে এমনি ফ্যান ফ্যান ভাত এরকম। তো আমি ভাবলাম যে খিচুড়ি বললো যে করতে, তার খিচুড়িই করি, প্রত্যেকদিন তো ভাত খাওয়াই হয়, আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো সেই জন্য খিচুড়িটা বসিয়েই দিলাম। আর বুঝতে পারছি না কেমন হবে, প্রথমবার করছি তো, তো যাই হোক। আর অপু তো বলছে চালে ডালে হলেই খিচুড়ি হয়ে যায়, তো খিচুড়ি আমার যেমনই হোক না কেন আমার খুবই ভালো লাগে। আর আমার তো অষ্টম প্রহরে বা কোনো পুজোতে যদি খিচুড়ি দেয় না, সেই খিচুড়ি খেতে যেন আরও বেশি ভালো লাগে। আমার সবথেকে ভালো লাগে আমাদের ওখানে লোকনাথ পুজো হয়, লোকনাথ পুজোতে খিচুড়ি দেয় মালসা, তো তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম যে মালসা ভোগ আনতে গেছিলাম আমি, বৌদি আর মা, তো সেই খিচুড়ি মানে অসাধারণ টেস্ট, অসাধারণ। তো আমার চুলগুলো কেমন হয়ে গেছে, স্নান করেছি, সেই বাল খোলা ছিল, তো খিচুড়ি টিচুড়ি বসালাম, রান্না টান্না করছি তো, তো সেই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম পুরো ভিজে যাওয়ার জন্য। আর হচ্ছে মা আর অপু তো গেলো ডাক্তারের কাছে, তো একটু পরে ফোন করবো, তো একটুখানি আগেই গেলো যেহেতু, তো আর 10 মিনিট পরে ফোন করবো, ফোন করে শুনবো কী হলো না হলো, ডাক্তার দেখিয়েছে কি না। তো এটাই বড় চিন্তার বিষয় যে রিপোর্টটা দেখে কী বলবে, মা তো পুরো ভয় পাচ্ছে একদম, মানে ভয়েই যেন কেমন একটা যেন হয়ে গিয়েছে। তো দেখা যাক রিপোর্টটা নিয়ে গেল কী বলে ডাক্তারে, তো আমাদেরও খুব ভয় লাগছে কী বলবে না বলবে কী হবে এইটা নিয়ে। আর এদিকে মাঝে মধ্যে একটু একটু মানে খিচুড়িটা বসে দিয়ে একটু একটু টুকিটাকি যে কাজগুলো থাকে সে ফাঁকে ফাঁকে একটু করে নিচ্ছি। আর এখনও আমার ভিডিও আপলোড করা হয়নি, তো খিচুড়ির ওখানে আর আমাকে আর লাগবে না, মানে বসিয়ে দিয়ে এসেছি, তো ওটা হবে তখন নামাবো। আর মাঝে মধ্যে একটু যাচ্ছি একটু নেড়ে দিয়ে আসতে, তো সেই জন্য আর কি যাচ্ছি। আর ভিডিওটা আপলোড করা হয়নি, ভিডিওটা আপলোড করবো, গতকালকে ভিডিও দেওয়া হয়নি, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো। আর এদিকে আমার খিচুড়ি রান্নাটা করা হয়ে গেছে, আর এই যে এইরকম হয়েছে, আর কালারটা বেশ সুন্দর এসছে, আর খেতে কেমন হবে এখনও বুঝতে পারছি না। কত ঝোল ঝোল রেখেছিলাম, হ্যাঁ তিনটে দিয়েছি, কেমন হয়েছে বলো, ফার্স্ট বার খিচুড়ি ভালো, কিন্তু
আমি তো লবণ কম খাই, লবণটা কম করে দিচ্ছি। আর এই যে খিচুড়ি, তার সঙ্গে পাঁপড় ভাজা। খিচুড়ি এমনি টেস্ট হয়, এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া হলো। তো যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো মাজলাম, আর মা আর অপু তো চলে এসছে, তো এসেই আর কি খেতে দিয়ে দিয়েছিলাম। তো ও মার্কেটে যাবে, তো সেই জন্য আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, 11:30 বেজে গিয়েছিলো। তো সকালে তো সেই চার বিস্কুট আর মা মুড়ি খেয়েছিলো, তো ওই খেয়ে গিয়েছিলো। তো তার জন্য তাড়াতাড়ি করে মানে পাঁপড় টাপড় ভেজে তো খেতে দিয়ে দিলাম, তো খাওয়া হয়ে গিয়েছে। আর মা গেল একটু দিদিদের বাড়ি। আর দেখো এই দুদিন বাড়ি ছিলাম না, সেই জল নেওয়া হয়নি, জল নেই, পুরো ওই একটা বালতিতে শুধু জল রয়েছে, মানে আজকের দিনটা চালাতে হবে। তো মা গেল দিদিদের বাড়ি, বললো দেখি যদি দিদিদের বাড়িতে জল থাকে তাহলে একটু নিয়ে আসবো, না হলে ওই এক বালতি জলে হবে না, রান্না বান্না তো সেগুলো হবে না। তো ওই যে দেখো আমি ভাতটা বসালাম, ভাত এখনও চাল দি ধুয়ে দিয়ে দিই, তো জলটা শুধু বসালাম। তো আস্তে আস্তে রান্না করে নেবো, আর ভাবছি আজকে একটু ডিম করব। তো অনেক দিন পরে ডিম খাবো, অনেক দিন পর, পুরো এক মাস পর ডিম খাবো। তো ডিম সেভাবে রান্নাই করা হয়, বেশিরভাগ মাছ আর ডালটাই বেশি খাওয়া হয়, মাছটাই বেশিরভাগ খাওয়া হয়। তো মা বলো যেটা করবা করো, তো অনেক দিন তো ডিম খাওয়া হয়নি, তো ডিমটাই রান্না করব। আর ডালগুলো অনেক ঝামেলা, এটা করো সেটা করো, এমনি ভাজাভুজি বেশি খাওয়া হয়। তো দেখি ডাল ডিম করব, আর কিছু একটা তরকারি টরকারি করবো। তো যাই হোক, আর মা তো দেখি আসলো, ডাক্তার বলছি, ডাক্তার কী বললো না বললো রিপোর্ট দেখে। তো এদিকে আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপর তোমাদেরকে সব বলবো কী বললো না বললো। মা তো পুরো ভয়ে সে কেমন একটা যেন হয়ে গিয়েছে। আর এদিকে আমি হচ্ছে গ্যাসটা একটু ভালো করে আবার পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালে রান্না করেছি কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গিয়েছিলো। মানে পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে রান্না করতে, নোংরা নোংরা একটু থাকে না কেমন যেন একটা ভালো লাগে না। তো এই টাইসের ওপরও সেই কেমন হয়ে গিয়েছিলো, সেই লঙ্কা টঙ্কা কেটেছিলাম, পুরো বীজ টিজ ছড়িয়েছিলো, পেঁয়াজ ছড়িয়েছিলো। তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, না পরিষ্কার করলে আমার একদমই ভালো লাগে না। তো তারপরে এই যে ডিমের ঝোল করবো, তো ডিমটা আমি ধুয়ে নিচ্ছি। আর দেখো কি আস্তে আস্তে আমি ডিমগুলো রাখছি, কারণ জানো তো এক ফ্রিজ থেকে বের করতে গিয়ে একটা ডিম হাত থেকে পড়ে দুম পাটা সরে গেল, পুরো নষ্ট হয়ে গেল। আস্তে আস্তেই বের করছিলাম, কীভাবে যে হাত ফসকে পড়ে গেল বুঝতেই পারলাম না, তার জন্য সেই জন্য একদম আস্তে আস্তে আমি ডিমগুলো দিচ্ছি। এমনি আমার ডিম ফাটাতে খুবই ভয় লাগে, তো এখন অনেকটা শিখে গিয়েছি ডিম তাড়াতাড়ি বেশ ফাটাতে পারি। আর এই যে দিয়ে দিলাম, ভালো করে ডিম সিদ্ধ হবে সেই জন্য লবণ। আর বলছিলাম যে জল নেই জল নেই, আর এই দেখো আজকে আবার জল দিতে এসছে। তো ভেবেছিলাম আজকে মনে হয় জল দিতে আসবে না, তাই একটু জল নিয়ে খুব একটু টেনশন ছিল যে জল দিতে আসবে না। তো সেই জন্য এই যে জল দিতে এসছে, মা ওই যে টবগুলো সব নিয়ে যাচ্ছে ধুয়ে দিয়ে ধুয়ে জল নেবে, তো একদিন পর পর আছে তো সেই জন্য।
হয়ে গেছে সন্ধ্যা, তো মা সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে এই যে চাটা করলাম, তো আমরা তিনজনে এই যে চা খাচ্ছি, আর ও মার্কেট থেকে চলে এসছে, চা মুড়ি বিস্কুট খাওয়া হচ্ছে। চাটা খাওয়ার পর চলে আসলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। তো এতক্ষণ আর কি আমরা আইসক্রিম খাচ্ছিলাম, তো আগের দিন আইসক্রিম তৈরি করতে দিয়েছিলাম, তো আজকে সবাই আর কি ছিল, তো সেই জন্যই আইসক্রিমটা বের করে একটুখানি ভিডিও করা বাকি ছিল, তো সেটাই আর কি দেখাচ্ছিলাম, তোমরা দেখতে পেরেছো আগের ব্লগে। আর হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে মা কেমন আছে, তো মায়ের কি হয়েছে, তো সেটাই আর কি তোমাদেরকে বলবো। তো বিশাল তো পেটে ব্যথা ছিল, তো তোমরা জানো মাই বলেছিল তোমাদেরকে, আর ডাক্তার দেখিয়েছে, তো আজকেও ডাক্তার দেখিয়েছে, তো কালকে গিয়ে রিপোর্টটা এনেছে, তো আজকে ডাক্তার দেখিয়েছে, তো রিপোর্টটা খুব একটা ভালো নয়। তো তোমরা তো দেখছো যে মার সেই চোখ মুখ কেমন হয়ে গেছে, মানে বিশাল টেনশন করছে যে কী হবে না হবে এইরকম একটা ব্যাপার। তো হচ্ছে রিপোর্টটা দেখেছে ডাক্তার, তে বলেছে কি গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে, তো সেইটা নিয়ে সবাই চিন্তিত আছে, তো কি হবে না হবে। আর মা তো সে চুপচাপ হয়ে গেছে, মানে আর এই যে তোমরা সবাই জানতে চাইছিলে যে মায়ের রিপোর্টগুলো, আর ওই যে ও বের করলো, তো এই রিপোর্টটা কৃষ্ণনগর থেকে করা হয়েছে, বলেছিল কৃষ্ণনগর না হলে রানাঘাট, তো কৃষ্ণনগর আমাদের বাড়ির থেকে একটু কাছে হয় রানাঘাটের থেকে, তো সেই জন্য কৃষ্ণনগর থেকেই করেছে। আমাদেরকে তো বললাম মায়ের কি হয়েছে না হয়েছে, তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তো ডাক্তারে বলেছে কি অপারেশন করতে, আবার কালকে ডাক্তার দেখাতে যাবে, তো সেই জন্য সব গোছগাছ করে রাখছে, সকাল সকালেই হয়তো বেরোবে, তো সেই জন্য তো বলে দিলাম তোমাদেরকে। তোমরা অনেকেই আর কি জিজ্ঞাসা করেছো যে কি হয়েছে না হয়েছে, যেন তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায় সব কিছু। তো এটাই ছিল আজকে ভিডিও, তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নতুন নতুন ব্লগ দেখতে থাকো। যারা যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করোনি, তারা তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। তো আজকের মতন টাটা, বাই বাই।